Rambak Times. কিছু মুহূর্ত স্মৃতি হয়ে থাক। ছায়াবাণী রিসেপশন হল, শীততাপ নিয়ন্ত্রিত, বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, মিটিং ও কনফারেন্সের জন্য যোগাযোগ করুন। ছায়াবাণী সিনেমা বিল্ডিং আরামবাগ, মোবাইল নম্বর 9434976827 অথবা 9083454930। আরামবাগ গৌরহাটির মোড়ের স্কাইলিং কুরিয়ার সার্ভিসের দুর্ব্যবহারে আরামবাগ থানার দ্বারস্থ হলেন গ্রাহক। জানা গেছে, মুম্বাই থেকে মাস্কের অর্ডার দিয়েছিলেন আরামবাগের 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দা শেখ আবুল হায়াত। তিনি ট্র্যাকিং আইডির মাধ্যমে জানতে পারেন তার কুরিয়ারটি আরামবাগে চলে এসেছে, কিন্তু তিনি যখন কুরিয়ারের অফিসে ফোন করেন তখন তাকে জানানো হয় যে কুরিয়ারটি এখনও আসেনি, এবং দুদিন পরে যখন তিনি ফোন করেন তখন তাকে বলা হয় যে আপনি নিজে এসে নিজের কুরিয়ার নিয়ে যান। তিনি আনতে গেলে তার সঙ্গে দুর্ব্যবহার করা হয়। এই অভিযোগের ভিত্তিতে তিনি আরামবাগ থানার দ্বারস্থ হন। আরামবাগ থেকে সুশান্ত দাস রিপোর্ট, আরামবাগ টাইমস। বলুন আপনার অভিযোগটা। বলুন, আমার অভিযোগ হচ্ছে আমি গত 20 তারিখে আমি মুম্বাই থেকে আমি কিছু মাস্কের অর্ডার দিয়েছিলাম অনলাইনে। সেই মাস্ক আমার অলরেডি সিস্টেমে যে ট্র্যাকার আইডি দেয় ওরা, সেটা থেকে দেখাচ্ছে ওরা স্কাইলিংকে মালটা সেন্ড করেছে, স্কাইলিং কুরিয়ার সার্ভিসে। এবং ট্র্যাক আইডিতে দেখা যাচ্ছে গত রবিবার জিনিসটা অলরেডি বর্ধমান হাব থেকে আরামবাগ হাবে ট্রান্সফার হয়ে গেছে, এবং সেখানে আরামবাগ ব্রাঞ্চের ফোন নাম্বার অবধি দিয়ে দিচ্ছে। তো আমি আরামবাগ ব্রাঞ্চে ফোন করাতে যে ভদ্রলোক ফোনটি ধরেন, উনি বলেন যে পার্সেলটি আমি সোমবারে বিকেলে আনতে যাব বর্ধমান থেকে। আমি বললাম তাহলে আপনাদের সফটওয়্যারে কেন দেখাচ্ছে যে আরামবাগ হাবে বর্ধমান থেকে ট্রান্সফার হয়ে গেছে, কিন্তু ওটা সিস্টেম ইস্যু, আপনি সোমবার বিকেলে মালটি পেয়ে যাবেন। সোমবার বিকেলে বলে আমি বর্ধমানে আটকে গেছি, আজকে যেতে পারছি না, মঙ্গলবারে আপনি মালটা পাবেন। মঙ্গলবার মানে আজকে আমি যখন ওনাকে ফোন করি তো উনি আমাকে এখন বলছেন মালটা যদি নেওয়ার হয় আমি পাঠিয়ে দিয়েছি, আরামবাগ অফিসে গিয়ে আপনাকে নিজেকে কালেক্ট করতে হবে, ডেলিভারি করতে পারবো না। আমি বলছি আপনাদের এরকম পরিষেবা কেন? আমি জিনিসটা তো অনলাইনে অর্ডার দিয়েছি, আপনারা কুরিয়ার সার্ভিস, আপনাদের রেসপন্সিবিলিটি মালটা আমার বাড়িতে পৌঁছে দেওয়া বা আমাকে যেভাবে হোক পৌঁছে দেওয়া। তখন উনি বলেন আপনার যদি পার্সেল দরকার হয় গিয়ে নিন, তা না হলে আপনি যেটা পারেন করতে পারেন, বলে ফোনটা কেটে দেন। এমতো অবস্থায় আমি 10টার সময়, কারণ আমি জানি অফিস 10টার আগে খুলে না, 10টার সময় আমি আরামবাগ ব্রাঞ্চে স্কাইলিং কুরিয়ার অফিসে আসি। একজন বয়স্ক ভদ্রলোক ওখানে ছিলেন, আমি ওনাকে বলেছি এখানে ব্রাঞ্চ ম্যানেজার বা অফিস ইনচার্জকে। উনি বলেন কেন, কাকে দরকার, কী দরকার আপনার অফিস ইনচার্জের সঙ্গে? আমি আছি। আমি বললাম যে আপনাদের সিস্টেমে যে এই যে মোবাইল নাম্বারটা দেখা যায়, এই মোবাইল নাম্বারটা যিনি ইউজ করেন উনি কে? তো বলেন উনি আমার সহকর্মী। আমি ওনাকে বোঝাতে চাই যে সহকর্মী এই লাস্ট 2 দিন ধরে আমার সঙ্গে এরকম ব্যবহার করছেন ফোন। উনি সেটাকে পুরোপুরি ডিনাই করেন, উনি বলেন যে আমার সহকর্মী যেটা করেছে নিশ্চয়ই ভালো মনে করেছে, তাই করেছে, আপনার কী ব্যাপার এখানে আসা সেটা বলুন। আমি বললাম এতক্ষণ ধরে তো আপনাকে আমি বলছি যে আমার পার্সেল রবিবার থেকে এসে পড়ে আছে, আমি সেটা নেওয়ার জন্য আসি। তো উনি তখন আমাকে গালাগালি করতে থাকেন অকথ্য ভাষায়, এবং সেটার প্রতিবাদ করাতে উনি আমাকে বলেন আপনার পার্সেল আমি দেবো না, আপনার যা করার আছে করুন, যেখানে যাওয়ার আছে আপনি যেতে পারেন, যা ইচ্ছা আপনি করতে পারেন। এবং উনি মানে আমাকে বলেন যে আপনি বেরিয়ে যান। এর অফিস হচ্ছে ইউকো ব্যাংকের গ্রাউন্ড ফ্লোরে, আরামবাগ গৌরহাটি মোড়ে, আরামবাগ গৌরহাটি মোড়, ইউকো ব্যাংকের গ্রাউন্ড ফ্লোরে স্কাইলিং কুরিয়ার অফিস। এবং এটা যদি আমার মেন বক্তব্য হচ্ছে, এটা যদি কুরিয়ার সার্ভিসের কোনো একজন অফিসের কর্মকর্তার এরকম ব্যবহার হয় তাহলে তো মানে মানুষ আর কিছু অর্ডারই দিতে পারবে না, বা এটা যদি এদের এরকম মানে সিস্টেম যান। তো আমি চাইবো এটা প্রত্যেক কুরিয়ার সার্ভিস যারা আছে তারা এই ভিডিওটা দেখুক এবং সচেতন হন, কারণ কনজিউমার কাস্টমারের সঙ্গে ব্যবহারটাই কিন্তু আদতে কোনো একটা জায়গায় আসল। তো আমি মনে করি এটা, এবং আমি চাই যে ওই ভদ্রলোক আমার সঙ্গে যে ব্যবহার করেছেন যাতে আর আমার মতো কোনো লোক এইভাবে এই জিনিসটা এই সিচুয়েশানটা ফেস না করুক। তো আমি এটা তীব্র নিন্দা জানাই। আমি আরামবাগ পুলিশ স্টেশনে এই ব্যাপারে আমি অলরেডি কমপ্লেন করেছি, এবং উনি বলেছেন এই ব্যাপারে আমাকে সহযোগিতা করবেন আমাদের আইসি। তো এতটাই, নমস্কার। কী নাম আপনার? আমার নাম শেখ আবুল হায়াত। কোথায় বাড়ি? আমার বাড়ি হচ্ছে রেল স্টেশনের একটু আগে, অর্পণিকেতন। যে সংস্থার নাম আমি অভিযোগ করছি, আমার নাম স্কাইলিংক কুরিয়ার সার্ভিস, স্কাইলিংক কুরিয়ার সার্ভিস, আরামবাগ ব্রাঞ্চ। বিষয়ে আমার কি বলার আছে? আপনাদের নামে অভিযোগ যে মাল অর্ডার দিয়েও আপনাদের কুরিয়ার সার্ভিসে এসেছে, তাই মাল নিতে চাইলে বলেছেন যে মাল পাঠানো যাবে না, এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন, এই বিষয়ে কী বলবেন? ভুল কথা,
মিথ্যা কথা বলছেন। দাদা আপনার ভিডিও ফুটেজ দেখাচ্ছে কিন্তু। আচ্ছা আপনার ভিডিও ফুটেজ আছে। ভিডিও ফুটেজ দেখাচ্ছে, ভিডিও দেখাতে পারে না, দেখানো ঠিক আছে। আপনি বলেছেন নাকি যা করার করে নেবেন? না এটা ভুল কথা। কি নাম আপনার? সেরকম কিছু অভিযোগ করছে না। উনি থানায় দ্বারস্থ হয়েছে। হ্যাঁ আবুল হায়াত থানায় দ্বারস্থ হয়েছে। তো ঠিক আছে ভাই, দ্বারস্থ হতেই পারে, যা তার ব্যক্তিগত ব্যাপার, আমি তো সেখানে তো তাকে না বলতে পারি না, হস্তক্ষেপ করতে পারি, সেটা আমার কাজ। বারবার আপনার নামে অভিযোগ তুলছেন, কী বলবেন? বারবার আপনার নামে অভিযোগ তুলছেন, কী বলবেন? আপনারা মালের ঠিক মতন পরিষেবা দিতে পারছেন, আপনাদের সহকর্মীরা গালাগাল করছে। সহকর্মীরা কী করেছে আমার সঙ্গে তো কিছু জিনিসটা ঘটে না, তাহলে আমি চেক দিয়ে কী বলেছে তার জন্য আমি কী করে দায়িত্ব নেব ভাই? আপনাদেরই তো স্টাফ, আপনিও তো কর্মী। কর্মী হলো আমার সঙ্গে যে ঘটনাটা ঘটেছে তার বিষয়ে আমাকে জিজ্ঞাসা করলো। আজকে আপনার কাছে এসেছিলেন, আপনিও বলেছেন যা পারেন করে নেবেন। না আমি এসব কথা বলিনি। আপনি বলেছেন তার ভিডিও ক্লিপিং আছে আমাদের কাছে, সেটা বলে উনি নিয়ে গেছেন আমি জানি, আপনারা এসেছেন আমি সেটাও বুঝতে পারছি, তো ও বিষয়ে আমার কিন্তু বক্তব্য। আপনিই তো বলেছেন তাকে, তো ও উনি যেটা বলেছেন সেটা কেন উনি বলছেন না, যে আমি পরিপ্রেক্ষিতে ওনাকে কী বলেছি সেটা বলেছে, সব ভিডিও ক্লিপিংটাই আছে, আপনি বলুন কী বলেছেন। সেটা আমার মুখ থেকে না শোনাটাই ভালো, কেন বলবেন না কেন? না উনি যখন থানাতে দ্বারস্থ হয়েছেন, থানাতে দ্বারস্থ হয়েছেন খুব ভালো কথা, ওনার ব্যক্তিগত ব্যাপার, আমি ওনাকে কোনো বলতে পারি না যে হ্যাঁ আপনি থানাতে গেলেন কেন বা কোথায় গেলেন কেন বা কোথায় গেলেন কেন, আমার বলার কোনো অধিকার নেই। আপনি ওনার নামে কী বলবেন? কাকে যে আমি ওনার সাথে কথা বলবো? আপনি ডাইরেক্ট আইন অনুযায়ী চলবেন, তাই তো? 100। কী নাম আপনার? আমার নাম পরশু রায়। আপনার এই প্রতিষ্ঠানের নাম কী? প্রতিষ্ঠানের নাম স্কাই কিং কুরিয়ার অফিস। কি? স্কাই কিং কুরিয়ার অফিস। স্কাই কিং? হ্যাঁ। Collection, jeans and t-shirts, only for men.